এতদিন পর্যন্ত আমরা আশেপাশে যে জিনিসগুলো লক্ষ্য করেছি সেগুলো হলো গিয়ে আয়তক্ষেত্র ধরো বা ত্রিভুজ ক্ষেত্র চতুর্ভুজ ক্ষেত্র এই টাইপের জিনিসগুলো, কিন্তু আমাদের চারপাশে কিন্তু আরেকটা ধরনের জিনিস আছে, আরেক ধরনের ক্ষেত্র আছে যেটা খুবই কমন। যেমন তোমাদের সামনে এখনই আমি তুলে ধরে রেখেছি, ধরো এই যে গাড়ির চাকা, এটা গোলাকার, এটা বৃত্তাকার, তো এটা এই ধরনের ক্ষেত্র আছে। আবার ধরো কয়েন আছে, আবার চুড়ি, বোতাম, অথবা ধরো চাবি রাখার যে রিং, এই রিংটা, এগুলো সবগুলোই বৃত্তাকার। তো আমাদের চারপাশে আসলে বৃত্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যান্ড বৃত্ত জিনিসটা কি, আমাকে যদি বলা হয় সংজ্ঞায়িত করতে, আমি বৃত্তকে কীভাবে সংজ্ঞায়িত করব। বৃত্ত এমন, সে একটা ক্ষেত্র, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর সেট। যেমন ধরো এটা একটা বিন্দু, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী মানে কি, সমান সমান দূরত্ব বিশিষ্ট, ধরো এই বিন্দুটা যতটুকু দূরে এই বিন্দুটাও ধরো ঠিক ততটুকু দূরে, এরকম যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দু যদি আমরা যুক্ত করে দেই, যেটা পাবো সেটা হলো গিয়ে একটা বৃত্ত। বৃত্তর সবচেয়ে পারফেক্ট সংজ্ঞা এটা। এখন নির্দিষ্ট বিন্দুর কথা বলেছি তাই না, ওই একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান একটা দূরত্ব কভার করা হচ্ছে। যে নির্দিষ্ট বিন্দু নিয়ে আমরা কথা বলছি সেই বিন্দুটা হলো গিয়ে কেন্দ্র। আর সমদূরবর্তীর যে কথাটা বলা হচ্ছে না, সমান দূরে অবস্থিত যেটা, এই দূরত্বটাই হলো গিয়ে ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝলাম কেন্দ্র কি, পুরো বৃত্ত তার যে বিন্দু থেকে সমান দূরে দূরে অবস্থিত সেটাই হলো গিয়ে কেন্দ্র, আর ব্যাসার্ধ হলো গিয়ে যে দূরত্বটা সেটাই হলো গিয়ে ব্যাসার্ধ। তাহলে ব্যাস জিনিসটা কি, ব্যাসের দ্বিগুণ, অর্থাৎ এই যে ব্যাসার্ধ এটাকে যদি আমি এত দূর পর্যন্ত পাঠিয়ে দেই যেটা পাবো সেটা হলো গিয়ে ব্যাস। এখন আমরা কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস বুঝে গেছি। তোমাকে যদি বলা হয় এই চিত্রে একে দেখাতে যে কেন্দ্র কোনটা, ব্যাসার্ধ কোনটা, ব্যাস কোনটা, তা পারবা কি? দেখো আগে চিহ্নিত করো যে ও এইটা হলো গিয়ে কেন্দ্র, এই যে এটা পুরো বৃত্তটা আছে না, বৃত্তের ধরো এই বিন্দুটা আছে এ বিন্দু, এই দুটা যদি যুক্ত করে দেই এটা কি হচ্ছে, সমান দূরে দূরে থাকছে, ও থেকে এ যত দূরত্ব, ও থেকে বি তত দূরত্ব, ও থেকে সি তত দূরত্ব, এবং ও এ, ও বি, ও সি, এই তিনটাই হচ্ছে হলো গিয়ে ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ দেখে ফেললাম, ও এ, ও বি আর ও সি। তোমাকে যদি বলা হয় ব্যাস আঁকতে, সেক্ষেত্রে তোমার ধরো এইখানে গিয়ে থেমে গেলেই চলবে না, এটাকে আরও একটু বর্ধিত করে দিতে হবে। দুইটা ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হচ্ছে, ও এ, এটাকে নাম দিলাম ধরো ডি। তাহলে এ ডি হলো গিয়ে ব্যাস, আমার ব্যাস হলো গিয়ে এ ডি। এখন তোমাকে আমি কুইজ হিসেবে একটা কাজ দিব, তুমি নিজে চিন্তা করবা। এই ক্ষেত্রে আমার কাছে একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ তুমি চিহ্নিত করো। ভিডিওটি এখনই পজ করো এবং চিন্তা করো এই বৃত্তে কেন্দ্র কোনটা, ব্যাস কোনটা, ব্যাসার্ধ কোনটা। আচ্ছা দেখো, কেন্দ্র স্বাভাবিকভাবেই এটা, যেহেতু এই বিন্দু থেকে সকল বৃত্তের সকল বিন্দু সমান দূরে দূরে অবস্থিত, এটা কেন্দ্র। ব্যাস কি, অবশ্যই ধরো এ বি যে পার্টটা ছিল সেটা ব্যাস, আমি যদি ও সি এইভাবে বর্ধিত করি সেটাও ব্যাস হবে। ব্যাসার্ধ কোনটা, ও বি, ও এ, ও সি, এগুলো প্রত্যেকেই হলো গিয়ে ব্যাসার্ধ। তাহলে এইভাবেই তুমি কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ চিহ্নিত করে ফেলতে পারো। নেক্সট ভিডিওতে আমরা বৃত্ত আঁকা দেখব, আমরা একদম বেসিক কিছু পার্ট এখন কভার করছি, তারপরে মূল চ্যাপ্টারে আমরা চলে যেতে থাকবো।